সংসদে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস সংসদের উভয় কক্ষে সরব তৃণমূল কংগ্রেস মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের সংসদে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ বিরোধীদের সংসদে বলতে দিচ্ছেন না বিজেপির মন্ত্রী সাংসদরা অভিযোগে ওয়েল নেমে বিক্ষোভ তৃণমূল সাংসদদের প্রত্যেক সাংসদ তারা মুখে কালো কাপড় বেঁধে লোকসভা এবং রাজ্যসভার ওয়েলে তারা নেমে পড়েন এবং তারা বিক্ষোভ দেখানোর সময় ট্রেজারি বেঞ্চের দিকে আঙুল তুলে তারা দেখান। অর্থাৎ তাদের বক্তব্য যে পার্লামেন্টের অভ্যন্তরে প্রচলিত একটি প্রবাদ রয়েছে, হাউস বিলংস টু অপোজিশন, অর্থাৎ বরাবরই বিরোধী পক্ষ তারাই অধিবেশনকে বা হাউসকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সরকার পক্ষ তারা হাউসকে শুধু নিয়ন্ত্রণ করছে না, যে ছবি আমরা দেখতে অভ্যস্ত যে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভের জেরে, বিরোধী বিক্ষোভের জেরে হাউস মুলতুবি হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সরকার পক্ষ তারা আক্রমণাত্মক এবং তাদের বিক্ষোভের জেরে হাউস বারবার ধরে মুলতুবি হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধীদের বলতে না দেওয়া নিশ্চিত করার জন্যই সরকার পক্ষ হাউস মুলতুবি করে দিচ্ছে এবং সেই কারণের জন্যই আজকে এই কর্মসূচি তৃণমূলের তরফ থেকে নেওয়া হয়। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, অপরদিকে রাজ্যের শিক্ষা দুর্নীতির আজ এবার সংসদে, সংসদের বাইরে বিক্ষোভে বিজেপি সাংসদরা, গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ, বিজেপিকে পাল্টা আতপ তৃণমূল কংগ্রেসের। শিক্ষা কো লেকে জো দুর্নীতি জো করাপশন চল রহা হ্যায়, এক কে বাদ এক লোক হম লোগ দেখ রহে হ্যায় কি জো পিএমআর শিফট মে বহুত সারা লোক হ্যায় জিসকা ট্যালেন্ট নেই হ্যায়, উসকো নৌকরি মিলা হ্যায় অর জিসকো পাস হুয়া হ্যায় উসকো নৌকরি মিলা হ্যায়। অর সবসে জ্যাদা তো নেতা মন্ত্রী কা পরিবার লোগো কো সবসে জ্যাদা নৌকরি হুয়া হ্যায়, ইসকা কারণ জনতা কা পয়সা ইনহোনে লুটা হ্যায়। ইয়ে পুরা জো সিস্টেম হ্যায় তৃণমূল সরকার কা জো শিক্ষা ক্ষেত্র মে জো সিস্টেম হ্যায় একদম করাপ্টেড হ্যায়, বহুত সারা নেতা মন্ত্রী কা গ্রুপ ছোটা ছোটা যুব তৃণমূল কা নেতা লোগ ভি জেল মে যা রহা হ্যায়। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি যদি নাই বলি, গতকালও সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সবাই দেখেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে যে মধ্যপ্রদেশে সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যে এক একটা চাকরি বিক্রি হয়েছে 80 লক্ষ টাকায়। আমি যদি গুজরাটের কথা না বলি, আমি যদি উত্তরপ্রদেশের কেলেঙ্কারির কথা না বলি, শুধুমাত্র গতকালের ঘটনা তুলে ধরি, যারা ভারতবর্ষের শিক্ষাকে এইভাবে রসাতলে তুলে দিয়েছে তাদের তার সমালোচনা করা পোষায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।